ভুলে গেছো কেন যে ওইসব ছাই পাস খাও? বিয়ের কথাটাই ভুলে গেছো? বিয়ে কার বিয়ে? কেন, তোমার বিয়ে? আমার বিয়ে? এসব বিয়ে দিয়ে আমি কিচ্ছু মানি না। এই ফুলের মালা দাদাবাবু, এই টপর দাদাবাবু, এই মঙ্গল ঘর দাদাবাবু, এসবের এসবের কোনো মূল্য নেই। স্বামী স্ত্রীর ভালোবাসা প্রেম এসবের কোনো দাম নেই, শুধু টাকা টাকা। আপনি এখানে কি জন্য এসেছেন? আগে আপনার বিয়ের জন্য। বিয়ে? না 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 না, বিয়ে না, টাকা, টাকার জন্য এসেছি। টাকা টাকা নিন তো, উড়ুন উড়ুন উড়ুন, এখন বেরিয়ে যান। আমি বলছি বেরিয়ে যান, আমার বিয়ে দেবে, আমার গোষ্ঠী ভেঙে দেবে, আমি সব ভেঙে তছনছ করে দেবো। উর্বশী ভাই তুমি? বাহ, দারুণ সেজেছ, একেবারে রাতের উর্বশী। এমন মোহময় রূপ দেখলে কোন পুরুষই বা ঠিক থাকতে পারে? তা রাতের বিনিময়ে কত টাকা চাই? 1,000, 2,000, 5,000 নাকি 10,000? আনন্দ প্লিজ এমন করে বলো না, আমি আমি অনেক আশা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে তোমার কাছে এসেছি, আর তুমি ওসব মায়া কান্নায় কোনো লাভ হবে না। উর্বশী ভাই, তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না, এই মুহূর্তে তুমি এখান থেকে বেরিয়ে যাও। দাদাবাবু, দাদাবাবু তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি এসব বুঝবে না রামু কাকা, তুমি এসব মেয়েদের চেনো না, এরা পয়সার জন্য সব করতে পারে। না না দাদাবাবু, উর্বশী মেম সাহেব সাক্ষাৎ মা লক্ষ্মী। মা লক্ষ্মী নয় বলে অলক্ষ্মী। ওর ওই সুন্দর চেহারাটা রাড়ালে একটা কুৎসিত জঘন্য নোংরা মন লুকিয়ে আছে। রামু কাকা, ওকে এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে চলে যেতে বলো। একটা বাজারের মেয়ের আবার বউ হবার সব। দাদাবাবু, আনন্দ আমি তোমার পায়ে পড়ি, তুমি এসব কথা বলো না। তুমি আমার স্পর্শ করবে না, তোমার নিঃশ্বাস ও বিষ আছে। কি হলো, তুমি এখনো দাঁড়িয়ে আছো? যাও ঘরে যাও, ওখানে হয়তো গিয়ে দেখবে কোনো শেঠজি তোমার জন্য মোটা টাকা নিয়ে দাঁড়িয়ে আছে। যাও, প্রত্যেকে কি সব হয়ে গেল মা। কাঁদিসনি মা, কাঁদিসনি কাঁদিসনি কাঁদিসনি। চল ম্যাম স্যার, তোকে ঘরে নিয়ে যাই, চল। না রামু কাকা, তোমায় যেতে হবে না, আমি চলে যাব। আগেই বলেছিলাম এসব ঘর বাঁধার স্বপ্ন তুই দেখিস না রে, সমাজ তোকে কোনোদিন মেনে নিতে পারবে না, একদিন না একদিন গলা ধাক্কা দিয়ে বার করে দেবেই। ভাইজিদের ওসব ঘর বাঁধার স্বপ্ন দেখতে নেই রে, ওঠ কাঁদিস না, ঘুঙুর যখন পায় বাঁধতেই হবে, তখন আর দেরি করে লাভ কি? না দিদি, আমার দ্বারা ওসব কাজ হবে না। এখানে থাকতে হলে মুজরো তোকে করতেই হবে, একে ধরে রাখতে গেলে কিছু একটা করা দরকার। কে? আরে কমলা ভাই একবার ডাকছে। কে আসছি? আরে না না, তাড়াতাড়ি একবার এসো, এক্ষুনি। বাবা, খাওয়া ফেলে উঠে যেতে নেই, তাতে খারাপ হয়। শুনলি না কমলাবাই ডাকছে, আমাকে যেতেই হবে। বাবা,
কমলা ভাই ভালো লোক নয়, তুমি ওর কাছে যাওয়া ছেড়ে দাও। তুই এসব কার কাছে শুনেছিস? কমলা ভাই ভালো লোক নয়? হ্যাঁ আমি, কমলাবাই আমাকে এখানেই পাঠালো। যারা এখানে নতুন আসে তাদের পুরনো করার জন্যই আগে পাঠাতো। শুনলাম তুমি নাকি নতুন হয়ে গেছো। এ তুমি কি করছো? এখান থেকে তুমি চলে যাও, আমি সব কাজ ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছো? ছেড়ে দিয়েছো বলেই তো কমলাবাই আমাকে এখানে পাঠালো। না, কোথায় পালাবে উর্বশী বাই? আজ আর রঘু রাত থেকে তোমার রেহাই নেই। আমায় তুমি ছেড়ে দাও রঘু, এমন কাজ তুমি করো না, আমি তোমার কাছে হাত জোর করছি। হাত জোর করে কোনো লাভ নেই উর্বশী বাই, আমি কমলাবাইয়ের নিমক খেয়েছি, তার সঙ্গে বেইমানি? ছি 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 ছি, এই হতেই পারে না। দেখো রঘু, তোমার মেয়ে কমলা বাইয়ের হাতে একদিন ওরও আমার মতো অবস্থা হবে। তুমি আজ আমার সঙ্গে যে ব্যবহার করছো, সেদিন অন্য কেউ তোমার মেয়ের সঙ্গে ঠিক সেই ব্যবহার করবে। খবরদার উর্বশী বাই, আমার মেয়ের সম্বন্ধে তুমি একটা কথাও বলবে না। আমি না হয় বলবো না, কিন্তু ওই কমলা বাই কি তোমার মেয়েকে ছেড়ে দেবে? ব্যবসা চালানোর জন্য যে অত্যাচার তুমি আমার উপর করছো, ঠিক সেই অত্যাচার তোমার মেয়ের উপরে করবে। আমি কমলাবাইয়ের এতদিন সেবা করে এসেছি, তার মূল্য সে দেবেই। খিদে পেলে হিংস্র জন্তুরা তাদের বাচ্চাদের খেয়ে ফেলে, কমলাবাই কোনোদিন তোমার মেয়েকে ছেড়ে দেবে না। আরো যে ময়না, তার বাবাও তো একদিন তোমার মতো কমলাবাইয়ের তাবেদারি করতো, তার কি হলো? সেও তো আজ ময়না বাই। এই পাপ কাজ তুমি ছেড়ে দাও রঘু, আর কত নিষ্পাপ মেয়ের জীবন নষ্ট করবে। তোমায় ভগবান শক্তি দিয়েছে, তুমি সৎপথে পরিশ্রম করে বেঁচে থাকো, দেখো তাতে অনেক শান্তি আছে। যাও, অনেক রাত হয়েছে, তোমার মেয়ে তোমার জন্য অপেক্ষা করছে। দাঁড়াও রঘু। তোমার মেয়েকে এটা দিও। না, ওটা আমি নেব না। রঘু, তোমার মেয়ে আমার ছোট বোনের মতো, নাও। কিরে রঘু, এত তাড়াতাড়ি পাখিকে পোষ মানাতে পারলি? খাঁচা ছেড়ে আবার উড়ে যাবে না তো? কি হলো, উত্তর দিলি না যে? কমলাবাই, আজ থেকে তোমার এসব কাজ আমি আর কোনোদিন করব না। দু হাত পেতে কানি কানি টাকাগুলো নেবার বেলা তো খুব পারিস। কমলাবাই, তোমার টাকা আমি আর চাই না। কি এত বড় কথা? যা বেরি, যা, তোকে আর আমার কোনো দরকার নেই। বেইমান কোথাকার, তুই কি মনে করেছিস তুই ছাড়া আর অন্য কোনো লোক নেই আমার? দেখছি উর্বশী কেমন করে বাঁচে, মুন্না জগা এরা থেকেও মরে যায়নি। শালির এমন অবস্থা করব জীবন ভোর মনে রাখবে। কান খুলে শুনে রাখো কমলাবাই, উর্বশী আমার মেয়ের মতো, ওর যদি কোনো রকম ক্ষতি করার চেষ্টা করো তাহলে তোমাকে আমি গলা নিজে মারব, তাতে যদি আমার ফাঁসি হয় তবে আচ্ছা। মনে রেখো, রঘু যা বলে তাই করেই।